সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কাল শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এবং ম্যাচগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজের ফলো বাটনে লাইক দিয়ে পাশে থাকবেন যেন সবসময় নোটিফিকেশন আপনার কাছে চলে যায় যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আর ও এন ওয়াই বিআর দ্যাটস মিন রো আপনারা লিখে সার্চ করলে আমার পেজ পেয়ে যাবেন তো যে কথা বলছিলাম আগামীকাল শুরু হতে যাচ্ছে আগামীকাল আমার আমি যেহেতু ইটালিতে থাকি আমার এখানে আগামীকাল যারা ইন্ডিয়াতে থাকেন কিংবা বাংলাদেশে থাকেন অলরেডি আপনাদের আজকে হতে যাচ্ছে এরময়ে খেলা শুরু হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার যে টিমটা করেছে একটা সুন্দর কম্বিনেশন কিন্তু এই টিমের ভিতরে আছে কারণ হচ্ছে আপনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেহেতু টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে সেই জায়গায় আরও কিছু নতুন প্লেয়ার দেখে নেওয়ার সুযোগ পেয়েছিল। টিম ইন্ডিয়া এবং তারা খুব ভালোভাবে পরো করে নিয়েছে খুব ভালোভাবে দেখে নিয়েছে জিম্বাবুই সিরিজের ভিতরে সুতরাং যেই তিন থেকে চারজন নতুন প্লেয়ার আসছে তারা কিন্তু অলরেডি পরীক্ষিত অলরেডি পরীক্ষিত এবং ওরা খুবই ভালো খেলেই কিন্তু ন্যাশনাল টিমে জায়গা পেয়েছে ইন্ডিয়ার মতো টিমে জায়গা পেয়েছে তার মানে অবশ্যই অবশ্যই ভালো কারণ ইন্ডিয়ার যেই বেঞ্চ লাইনে যেসব প্লেয়ার বসে থাকে সাইড বেঞ্চে এগুলা দিয়ে যদি টিম করে আমাদের অন্যান্য ওয়ার্ল্ডের টিমকে হারানোর ক্ষমতা তাদের আছে ইতিমধ্যে আমরা দেখেছি সুতরাং জিম্বাবুয়ে সিরিজে যে প্লেয়ারগুলো ভালো খেলেছিল এর মধ্যে থেকে বলার খালেদ আহমেদ আছে তারপর সাবমান কি সুবমান গিল আছে রিঙ্কু সিং তো আগেই ছিল রিঙ্কু সিং আছে সব কিছু মিলে আপনার আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একটা কম্বিনেশনের টিম কিন্তু হয়েছে টিম ইন্ডিয়ার এবং ওরা যদি নিজেদের খেলা ও যে নর্মাল খেলা খেলতে পারে আমার কাছে মনে হয় না খুব বেশি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে কিংবা হওয়ার কথা তার আগে শ্রীলঙ্কাকে নিয়ে যদি আমি মন্তব্য করতে চাই শ্রীলঙ্কাকে নিয়ে যদি মন্তব্য করতে চাই শ্রীলঙ্কাকে নিয়ে আসলে শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ওয়ানডের চাইতে টি টিমটা এই মুহুর্তে কিছুটা কিছুটা ভালো হওয়ার কথা তার পিছনে কারণ হয়েছে আপনার যে শ্রীলঙ্কান প্রিমিয়ার যে লিগ লিগ মাত্রই দুদিন আগে শেষ হলো সেইখানে তারা টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু লিগ খেলেছে সেহেতু তাদের এই মুহূর্তে টি টোয়েন্টিতে ভালো ফর্মে থাকার কথা যেহেতু মাত্র লিগ শেষ হয়েছে যেই দেশের লিগ হোক সেই লিগের প্লেয়াররা কিন্তু খুব ফর্মে থাকে যেহেতু মাত্রই ওরা মাঠ মাঠেই ছিল সুতরাং মাঠ থেকে ওঠেনি তো সেই ক্ষেত্রে বলতে চাই যে শ্রীলঙ্কা এই মুহূর্তে হয়তো কিছুটা ভালো খেলবে অন্য বারের তুলনায় অন্য বারের তুলনা অন্য বারের তুলনা কেন বলছি অন্যান্য সময় হলে আমিও হয়তো বলতাম যে ইন্ডিয়ার কাছে পাত্তাই পাবে না শ্রীলঙ্কা একবারে গু হারা হারবে হাতে হারিকেন ধরিয়ে দিবে এই টেপের খেলা খেলতো তবে যেহেতু মাত্র ওদের লঙ্কান প্রিমিয়ার শেষ হয়েছে তারা অবশ্যই ফর্মে আছে এবং আমার কাছে মনে হয় খুব বেশি একটা মানে ব্যবধান হবে না ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে হয়তো বা উনিশ বিশ ডিফারেন্স হবে খেলার উনিশ বিশ ডিফারেন্স হতে পারে তবে ইন্ডিয়ার পার্থক্য সবসময় গড়ে দেয় ইন্ডিয়ার যে ফিনিশার রোলে যারা থাকে তারা খুবই ভালো খেলে অল্প কয়েক বলে মনে করেন যে দশ বলে তিরিশ রানের প্রয়োজন বা দশ গলে বিশ পঁচিশ রানের প্রয়োজন সেই ক্ষেত্রে ইন্ডিয়া খুব ভালো আপনার ফিনিশার ইন্ডিয়ার দলে আছে সেটা ইন্ডিয়ার একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় আর শ্রীলঙ্কার কথা আমি যদি বলতে যাই শ্রীলঙ্কা এই লাস্ট যে ফিনিশার ফিনিশার রোলে শ্রীলঙ্কা কিন্তু কখনোই ভালো করে না শ্রীলঙ্কার ফিনিশার রোলে যারা ব্যাট করে মূলত ওই পারফরমেন্সটা দেখাতে পারে না যার কারণে ইন্ডিয়া এই সাইডে এদিক থেকে একটু এগিয়ে থাকবে আমার কাছে মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন তবে আমার প্রেডিকশন হচ্ছে ইন্ডিয়া সিক্সটি পার্সেন্ট জিতার সম্ভাবনা আছে আর ফোরটি পার্সেন্ট জিতার সম্ভাবনা আছে আপনার শ্রীলঙ্কার তবে এই পার্সেন্টেজ আরও ওঠানামা করতো যদি এই মুহূর্তে লঙ্কান প্রিমিয়ারটা না হতো তাহলে আমি বলতাম যে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট যেহেতু লঙ্কান প্রিমিয়ার হয়েছে এবং খুবই ফর্মে স্বাভাবিক ফর্মে থাকাটা ফর্মে আছে ব্যাটসম্যানরা বোলাররা তবে তার কারণে আমার কাছে মনে হয় যে ফোরটি পার্সেন্ট আমি দিতে পারি ফোর্টি ফোরটি টু পার্সেন্ট দিতেই পারি শ্রীলঙ্কাকে তবে যেহেতু টি টোয়েন্টি ম্যাচ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায় যেই ভালো মোমেন্টামটা ধরতে পারবে সেই কিন্তু দিন শেষে জয়লাভ করবে সেক্ষেত্রে টি টোয়েন্টিতে বড় টিম আর ছোট টিম বলে কিন্তু কোনো কিছু নাই যদি ওয়ান ডে ম্যাচ হতো সেখানে রিপেয়ারিং করার একটা সুযোগ থাকে প্রতিটা দলেরই একটা ভালো দল মনে করেন যে হঠাৎ করে তিন চারটা উইকেট পড়ে গেছে বিশ ত্রিশ রানে অন্যান্য ব্যাটসম্যানরা রিপেয়ার করার সুযোগ থাকে রিপেয়ার করতে পারে ওই কলাপসটা কিন্তু টি টোয়েন্টি যেহেতু বিশ ওভারের খেলা সেখানে রিকভারি করার জন্য আপনি দুই থেকে চার ওভারের বেশি সময় কিন্তু আপনি হাতে পাচ্ছেন না রিকভারি করতে গেলে আপনার উইকেটও ধরে রাখতে হবে আবার রান রেট কিন্তু বাড়াতে হবে সুতরাং এদিকে অনেক বড় একটা নজর দিতে হয় যে শুধুমাত্র রিকভারি করলাম আমি উইকেটটা ধরে রাখলাম আমার ওভার চলে গেল রান রেট যদি না বাড়ে দিন শেষে কোনো লাভ নেই সুতরাং এদিকটায় বেশি খেয়াল রাখতে হয় টি টোয়েন্টিতে ওয়ান ডের তুলনায় টি টোয়েন্টির পার্থক্য এইখানেই কিন্তু এনিওয়ে আমি আশা করছি আমার প্রেডিকশন ঠিক হবে হয়তো ইন্ডিয়া সিক্সটি পারসেন্ট জিতার সম্ভাবনা আছে আর ফোরটি পার্সেন্ট জিতার সম্ভাবনা আছে শ্রীলঙ্কার আপনার কাছে কি মনে হয় কে জিতবে ইন্ডিয়া নাকি শ্রীলঙ্কা আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর বরাবরের মতোই আমি বলতে চাই আমার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার ভারত থেকে যারা দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আমি চাই আপনারা আমাকে অনেক দূর নিয়ে এসেছেন আর তার কারণ হচ্ছে পিছনে সাদাকে সাদা কালোকে কালো যে বলার যে চেষ্টা আমার সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমি ভিডিও বানাই সেটা আপনাদের খুব ভালো লেগেছে এই জন্য আমি নিজেও অনেক কি বলে গর্ববোধ করি যে এই জিনিসটা আসলে প্রতিটা চ্যানেলই এমনভাবে ভিডিও মেকিং করে সবাই চিন্তা করে যে ভিউর যে আমার এরকম একটা মানে কি বলে হেডলাইন দেয় যাকে মানে আপনি বাধ্য ওই ভিডিওতে ক্লিক করতে ক্লিক করে যে দেখেন যে ওই ভিডিওতে কিছুই নেই আর এমন এমন কথা বলে যেগুলা আপনাকে মানে কি বলে আপনার মতামত পর্যন্ত ওরা চেঞ্জ করে ফেলে এমনভাবে সে যে দলটাকে সাপোর্ট করবে এমনভাবে যুক্তি দেয় এমনভাবে বোঝানো শুরু করে দেয় মানে দিন শেষে আপনিও আপনার মতামত অনেক সময় দ্বিতীয় দ্বন্দ্ব পড়েছেন কী ব্যাপার আমার কাছে তো মনে হলো এরকম সে এইভাবে তো যুক্তি দেয় বলতেছে মানে তার কথাটাকে রাইট করার জন্য সে অনেক রকম যুক্তি দেয় সুতরাং এই ধরনের ভিডিও আমি মেকিং করি না আমার কাছে ভালো লাগে না আমার কাছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না ভিউ কম হোক যাই হোক কিছু একটা অংশ আমি বিশ্বাস করি মানে ভিউয়ার্সের কিছু একটা অংশ মিনিমাম ফিফটি পারসেন্ট লোক চায় যে সত্যটা জানি আমি সত্যটা যুক্তি দিয়ে কেউ যদি আমাকে তার পক্ষে নিতে চায় নে সত্যটা জানার পক্ষে সত্যর পক্ষে অনেকেই চায় যে আমার আমরা মানে কি বলে ঢেউয়ের স্রোতে নিজেকে হারিয়ে দিব না ঢেউয়ের স্রোতে নিজেকে বিলিয়ে দিব না সত্য ঘটনাটা কি সেটা হোক আমার পক্ষে হোক সেটা আমার বিপক্ষে সেটা জানাও জরুরি এবং জানা উচিত তার জন্য আমি শুধুমাত্র এই ভিডিওগুলো মেকিং করি এবং আপনাদের অভূতপূর্ণ সারা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এরকম ভিডিও বানানোর জন্য আশা করি সবসময় এরকম ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ অনেক অনেক বেশি শ্রদ্ধা অনেক অনেক বেশি ভালোবাসা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন যে কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন তারও না ভুলে আমার ধারণা ইন্ডিয়া জিতবে আপনার ধারণা কি কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই গুড নাইট